নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শরৎ কুমার মুখোপাধ্যায়ের উপন্যাস সহবাসের দ্বিতীয় পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প এবং মাঝে মাঝে ভিডিও ন্যারেশনস। এই ভিডিওর তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন বাটন আছে, জয়েন বাটনটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় মেম্বার হয়ে যান সঙ্গে আছি থাকবো ক্লাবের। যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি, আইফোনে কিন্তু জয়েন বাটনটি দেখা যায় না। আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে করতে পারেন। প্রথম পর্বে আমাদের দেখা হলো দুই দম্পতির সাথে, রনেন এবং সোমা, অভ্র এবং উজ্জয়িনী। যেটুকু বোঝা গেল প্রথম পর্বে, রনেন এবং অভ্র বেশ অনেক দিনের বন্ধু। তবে রনেনের অভ্র স্ত্রী মানে উজ্জয়িনীর প্রতি একটি বিশেষ আকর্ষণ আছে, সেটা তার হাবে ভাবে বেশ বোঝা গেল। এদিকে রনেনের বাড়িতেও বিপদ, কারণ তার বোন শ্বশুর বাড়ি ছেড়ে বাড়ি চলে এসেছে। তার বোনের বক্তব্য যে তার পক্ষে তার স্বামীর সাথে আর থাকা সম্ভব নয়, এবং এই সেম বক্তব্য তার স্বামীরও। দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর গড়ায়। শুরু করছি সহবাসের দ্বিতীয় পর্ব। সমাজ গড়ার সময় প্রয়োজন বোধে মানুষ ঢের নিয়মকানুন প্রচলিত করেছে, বিভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন প্রথাও বিধিবদ্ধ হয়েছে ক্রমশ। চিরন্তন নয়, সাময়িক কোনো উদ্দেশ্য সাধন নিশ্চিত অভিপ্রেত ছিল এই নিয়মকানুনের পেছনে। যেমন আমাদের এই যৌথ পরিবার কৃষিকেন্দ্রিক সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যে, যেমন পুরুষ শাসিত সভ্য সমাজ নারী নির্যাতনের জন্যে নয়, শক্তিমানের হাতে শাসন ক্ষমতা অর্পণ করার উদ্দেশ্যে। কারণ নারী জাতির ঢের প্রাকৃতিক হ্যান্ডিক্যাপস আছে। দেখো, এই দরকার পুরোতেই আমাদের বহু বিবাহ প্রথা বর্জিত হয়েছে, কিন্তু আশ্চর্য, পৃথিবীর কোথাও এক নারীর সঙ্গে একজন পুরুষকে চিরদিনের মতো বেঁধে দিয়ে বিবাহ নামক যে অদ্ভুত ব্যবস্থা তৈরি হয়েছিল কোনো এক সময়, তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। একটা পুরনো অভ্যেস আমরা কিছুতেই ছাড়তে পারছি না, অথচ জীবনের অন্য সব দিক এত বদলে গেছে, মানুষ কত বিচ্ছিন্ন হয়ে পড়েছে একে অন্যের থেকে। আচ্ছা, তোমার কি মনে হয় না ফুলের মালা দিয়ে বাঁধা নরনারী আর আমরণ একা থাকতে পারছে না? ব্রাহ্মণ সন্তানের উপনয়ন অনুষ্ঠান আর যেমন নেহাতি প্রহসন, তেমনি এই তথাকথিত বিয়ে ব্যাপারটাও। অথচ এই কৃত্রিম জিনিসটা ঘুচিয়ে দিতে আমাদের এত আলস্য, এত দ্বিধা, ভাবটা এই যে কাজ তো চলে যাচ্ছে, মুক্তি দাবি করে আমরা ক্রমশ বৃহত্তর বাঁধনেই আবদ্ধ হচ্ছি এ কথা ঠিক, কিন্তু সেই সঙ্গে ঢের ছোটোখাটো বাঁধন তো ছেটে দিয়েছি। তৎপর হতে হবে আমাদের, এই শতক শেষ হবার আগে ব্যক্তি মানুষকে ইচ্ছে মতো একা থাকার অধিকার দিতে হবে। দল বেঁধে বা জোট বেঁধে বাস করার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, যেহেতু তাতে আর নিরাপত্তা নেই। অভ্র অনেকক্ষণ ধরে যা বলবার চেষ্টা করছিল রনেনকে উপলক্ষ করে উপস্থিত সবাইকে, তার মর্মার্থ হল এই, ও যা বলে শেষ কথা হিসেবে বলে, নিজের বক্তব্যের সার্বত্তা সম্পর্কে ওর আস্থা খুব বেশি। এতটা না হলেও এর কিছুটা অংশ রনেনও সমর্থন করে হয়তো, তবে মুখ ফুটে আলোচনায় বা তর্কে নামে না। সেদিক থেকে অভ্রর মনটা একটু খোলা, অসাবধান, ওকে ভুল বোঝার সুযোগ করে দেয়। রনেনের স্বভাব একটু চাপা, ও জানে মানুষকে যত কম জানা যায় কম বোঝা যায় ততই ভালো। রবিবারের সকাল, রনেনের বসার ঘরে বেশ আড্ডা জমেছে, ছোট্ট ঘর, ছিমছাম বসার ব্যবস্থা, বেত ও প্লাস্টিক দিয়ে বোনা কয়েকটা চেয়ার, শান্তিনিকেতনের মোড়া একটা, একটা নিচু টেবিল, এইমাত্র আসবাব। দেয়ালে ক্যালেন্ডার ও রবীন্দ্রনাথের ছবি, টেবিলের ওপর অ্যাশট্রে, মধ্যবিত্ত রুচিশীল পরিবারে যেমন থেকে থাকে। অপ্রসঙ্গে মন্টুও এসেছে, দু রাউন্ড চা, পাঁপড় ভাজা, পেঁয়াজের বড়া পরিবেশন করা হয়ে গেছে ইতিমধ্যে। এবার অভ্র আর এক কাপ চা চাইলেও চাইতে পারে, ওর গলা যদি শুকিয়ে উঠে থাকে তো দোষ কি? অভ্র একা থাকা নিয়ে নাতি দীর্ঘ বক্তৃতা দিল এইমাত্র, খুব জোর দিয়েই একা থাকার অনিবার্যতা ব্যাখ্যা করল।
কিন্তু ও তো একা নেই, ওর ঢের বন্ধু বান্ধব, বাড়িতে সুন্দরী চপলা স্ত্রী, ভালো উপার্জন করে, ওরা গাড়ি চড়ে প্রায়ই বেড়াতে যায় এদিক ওদিক। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সিরিয়াস বিভেদ আছে বলে মনে তো হয় না, বরং রনেন উজ্জয়িনীর প্রতি একটু অনুরক্ত বলে অভ্রর মনে বোধহয় অল্প ঈর্ষা আছে, তবে প্রকাশ করে না। সোমারও কিন্তু সেটা আছে। ভালোই তো, ঈর্ষায় মানুষের প্রতি টান বাড়ে, আগেকার মতো ভিড়ের মধ্যে আজকাল কে আর বসবাস করে? তা বলে কি লোকে একা হয়ে গেছে? ওদের তো দুটি সংসার, জ্যাঠামশাই তো বাড়িঘর রেখে স্বর্গে গেলেন, সব আছে অভ্রদের, একটা বাচ্চা কাচ্চা হলে এই একা থাকার শখটা হয়তো কেটে যাবে। সোমা মনে মনে এইসব ভাবনা নিয়ে খেলা করছিল। অভ্র একটু থেমে বলল, আর এক কাপ চা পাওয়া যাবে সোমা দেবী? এত বকবক করলে তেষ্টা পাবে না? সত্যি ওকে দেখে সোমার মায়া হলো, মনে মনে বলল, নিরাপত্তা কোথায় আছে, কিসে আছে বলুন? এমন সময়কালের মধ্যে আমরা বাস করছি যে যে কোনো মুহূর্তে একটা দেশ বা গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যেতে পারে, অথচ এই অবস্থা ঈশ্বর তো সৃষ্টি করেননি, মানুষ করেছে। রনেনের কথাগুলো সোমা মনে মনে আবৃত্তি করছিল। আবার এই অবস্থা থেকে আমাদের মানুষই ফিরিয়ে আনতে পারে, আমাদের আশা রাখা দরকার। যে কোনো মুহূর্তে সর্বনাশ হতে পারে বলে কি আমরা এতদিনের শিক্ষা দীক্ষা ভুলে মধ্যযুগে ফিরে যাব নাকি? অসভ্য হয়ে যাব। আমরা কে না জানি, সঙ্গম করাই তো মানুষের একমাত্র কর্ম নয়, প্রধান কৃত্যও নয়, তবে খিদে তেষ্টার মতো যৌনতারও দাবি খুব প্রকট, অথচ সাময়িক। তাই আমাদের পূর্বপুরুষ এই দাবি মেটাবার একটা সঙ্গত সামঞ্জস্যপূর্ণ কনভিনিয়েন্ট ব্যবস্থা করে দিয়ে গেছেন, যাতে করে প্রয়োজনটুকুও মেটে আবার আমরা তারপর অন্য চিন্তাও করতে পারি, অন্য বেশি দরকারি কাজে আত্মনিয়োগ করতে পারি। এর মধ্যে প্রেমের প্রসঙ্গ যেমন পেরিফেরাল, পর্নোগ্রাফিকে আনাও তেমনি অতিরঞ্জন। থিওরির দিক থেকে অভ্রর সঙ্গে রনেনের কোথায় একটা সূক্ষ্ম অমিল আছে, তা না হলে রনেন কি করে বলল? স্ত্রীলোকের সঙ্গে সহবাস বা সহাবস্থান যাই বলো না কেন, উদ্দেশ্য হলো কর্তব্যের, শুধু আনন্দের বা প্রমোদের প্রয়োজনে না। সঙ্গমের মধ্যে আনন্দটুকু আমরা জানি সাময়িক, স্ত্রী পুরুষকে কাছাকাছি আনার জন্য একটা বড় কাজ করিয়ে নেবার জন্য প্রকৃতির কৌশল, তা না হলে সবাই একা একাই থাকতো মাছেদের মতো, ছড়িয়ে ছিটিয়ে, ছাড়া ছাড়া, সমাজ গড়ে তোলার কোনো কাজ সম্ভবই হতো না। চা নিয়ে এবার যখন সোমা ঘরে ঢুকলো তখন রনেন বলছে, এলিনেশন শব্দটা ব্যবহারে ব্যবহারে পচে গেছে, তাই ওটা আবার ব্যবহার করতে চাইছি না। তবে অবরা তুমি যা বলতে চাইছো, আমাদের মানিয়ে চলতে পারার অক্ষমতা বা অনিচ্ছা, সর্বক্ষণ একরকম তিতকুটে মন খারাপ বোধ, এর জন্যে যাকে তুমি একমাত্র আসামি হিসেবে হাজির করেছো কাঠগড়ায়, সে ছাড়া আরও আসামি আছে। বক্তৃতা দেবার সময় এরা পরস্পরকে তুমি সম্বোধন করে সোমা লক্ষ্য করেছে। সোমা চায় কাপ নামিয়ে রাখল। অভ্র সোমার নিকট কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল, একটু বা কুণ্ঠিত মনে হলো ওকে, হয়তো রনেন ওর যুক্তিটা কাটছে বলে, ওর পয়েন্টটা জোর কমিয়ে দিচ্ছে বলে, কিংবা হয়তো ওর মনে হয়েছে মেলি হাতে স্পর্শে স্নিগ্ধ এই রবিবারের আড্ডায় ওর কাটা কাটা যুক্তিগুলো দাঁড়াতে পারছে না, সৌখিন ভুয়ো মনে হচ্ছে। রনেন একটু চুপ করে থেকে বলল, মোহ, আমাদের মোহটাই ভেঙে যাচ্ছে, আকাশ আকাশ নয়, রং রং নয়, ভগবান ভগবান নয়, সত্য সত্য নয়, ভালোবাসা, বুঝতে পারছিস তো, এইসব চলে গেলে বেঁচে থাকার কোনো মানে হয় না। নতুন কোনো মোহ না তৈরি করে নিতে পারলে আমার মনে হয় পুরনোগুলো ছাড়া উচিত না, অসম্ভব অসম্ভব, না ছাড়লে পাবে না, জানতেই পারবে না কি চাইছো। আসল কথা হচ্ছে, কি যে বাজে বক্তৃতা ঝাড়ছিস না তখন থেকে, কি তোর আসল কথা বুঝিয়ে বল দেখি। আরে বললাম তো, না ছাড়লে কিছু পাওয়া যায় না। এতই যদি তোর দৃঢ় বিশ্বাস, তবে ছেড়ে দেখ, সবাইকে দেখা, ওইখানেই তো সবচেয়ে বড় মুশকিল। মন্টু এবার কথা বলল, পরের পাওয়াটা বড় অনিশ্চিত, তাই ছাড়তে এত দ্বিধা, এত আলস্য। দেখো আসল কথা, অভ্র যে যুক্তির কথা বলছে তার খানিকটা ওর বইয়ে পড়া, খানিকটা ওর উপলব্ধি, সেই জন্যে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না।
একা কেউ সেই মুক্তির সন্ধানে বেরোলে পতিত হয়ে যাবে। সময় হলে দেখো এই থিওরির ওপর একটা আন্দোলন গড়ে উঠবে কোনো দিন, সবাই তাতে যোগ দেবে। তবে আমার মতে সে সময় এখনো আসেনি। রেভলিউশন অফ রিলেশনশিপস, মানুষে মানুষে সম্পর্কের পুনর্বিচার। রনেন, তুই কথাটাকে ছেদ বলে উড়িয়ে দেবার চেষ্টা করলি, কিন্তু নেহাত ছেদ কথা আমি বলিনি। কথাটা বলে চায়ের কাপটা নামিয়ে রাখলো অভ্র। আমায় ভুল বুঝিস না, তোর বক্তব্যে আমার তেমন আপত্তি তো নেই, আপত্তি ভঙ্গিতে। এত নিঃসন্দেহে তুই ভারী ভারী কথাগুলো বলে ফেলিস না, সেটাই তো মুশকিল। মন্টু একবার সোমার দিকে মুখ ফেরালো, তারপর ডাক্তার সুলভ স্থির গলায় বলল, তা সত্যি, যা বিশ্বাস করি আমরা তা যখন ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি না, তখনই বোঝা যায় আমাদের বিশ্বাসে ফাঁকি আছে। আমাদের মনে সব ব্যাপারেই গভীর সন্দেহ, এই যুগের সেটি তো অসুখ। তাই কিছু নেই জেনেও আমরা সব কিছু পুরনো আঁকড়ে পড়ে আছি। তবে এর মধ্যে আমি অসুস্থতা কিছু দেখি না। তুই তো বললি এক্ষুনি আমাদের মোহ ভেঙে গেছে, কিছুই সত্যি নয়, ভালোবাসা ভালোবাসা নয়। বলেছি বলেছি, আবার এও তো বললাম নতুন মোহের জন্ম না হলে আমরা পুরনোটা ছাড়তে ভয় পাচ্ছি। যাব কোথায় বল, জীবনের এত বড় ভার নিয়ে মানুষ তো কোথাও দাঁড়াবে নাকি? না না, তুই আমার কথাটা ঠিক বুঝতে পারছিস না। এমন সময় বেল বাজলো দরজায়। সোমা দরজা খুলল, সামনে সশরীরে পশুপতি, অভ্র চাকর, হাতে একটা চিরকুট, বৌদি পাঠিয়ে দিয়েছে। রনেনের বাড়িতে টেলিফোন নেই, তাই জয়ের হাতে লেখা, শিগগির বাড়ি চলে এসো, একজন ভদ্রমহিলা অপেক্ষা করছেন। পরে চিরকুটটা অভ্রর হাতে দিল সোমা। একজন ভদ্রমহিলা অপেক্ষা করছেন আপনার জন্যে, আর কি চাই? কে আবার ভদ্রমহিলা, কোথা থেকে উদিত হলেন কে জানে? একটু হন্তদন্ত হয়ে উঠে পড়ল অভ্র, মনটুও উঠল, ভাঙল আটটা। গাড়িতে স্টার্ট দিয়েই হুস করে বেরিয়ে গেল ওরা রনেনদের গলিটা থেকে। আমি সোমা দত্ত, আগে বসু ছিলাম, লেখাপড়া খানিকটা পর্যন্ত শিখেছি, গানও শিখেছিলাম। এসব না শিখলে আজকাল মেয়েদের বিয়ে হয় না, প্রেম করেও বিয়ে হয় না। না, আমাদের বিয়ে প্রেম করে হয়নি, সম্বন্ধ করেই হয়েছে। মামাকে গুনে গুনে অনেকগুলো টাকা খরচ করতে হয়েছিল রনেনদের দত্ত বাড়িতে দুধ ও আলতা গোলা থালার ওপর আমায় দাঁড় করাবার জন্যে। রনেনের আগেও দু একজনের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ঘটে ওঠেনি। এবং সম্ভবত আমাকে অপছন্দ করার জন্যে সে সম্বন্ধগুলো ভাঙেনি, হয় মামার টাকা পয়সা কম ছিল বলে, কিংবা আমি চাকরি করতাম বলে। অন্তত সেরকমই কথা আমাকে শোনানো হয়েছিল। অনেক পাত্রপক্ষ মেয়েদের চাকরি করা পছন্দ করেন না, ওদের ধারণা চাকরি করলে মেয়েরা সংসারে মন দেয় না, স্বামী পুত্রের সেবা যত্ন করে না, টাকা পয়সা স্বাদ পেলে মেয়েদের নাকি মাথা ঘুরে যায়। ওই ধরনের লোকেরা বিয়ে দিয়ে বিয়ে করে মেয়েদের পুষতে চান, যেমন লোকে গোয়ালে গরু পোষে, ছাগল মুরগি পোষে, কাজে লাগে, উপকারে লাগে। এরা একটি মেয়ের সঙ্গে একটি পুরুষকে বাঁধেন না, শুধু মেয়েটিকে একটা খুঁটির সঙ্গে বাঁধেন। অভ্র বা রনেন ঠিক এই জাতের নয়, বাঁধন কতকটা এরাও নিয়েছে, তাই এদের ছটফটানি। তবে যা বলছিলাম, রনেন আমার স্বামী, একটু চাপা, একটু ভীতু। অভ্র কিন্তু তা নয়, ওর ছটফটানি দেখতে পাওয়া যায়। ওকে ওকে আমার মন্দ লাগে না। অভ্রর ছোঁয়াচ লেগে রনেন যদি কোনোদিন মুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে, অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে আমায় এবং আমাদের পরিবারকে হঠাৎ ত্যাগ করতে চায়, কি করব আমি তখন? জানি না, নিশ্চিত বাধা দেব, দাঁতের দাঁত দিয়ে রোখার চেষ্টা করব। না পারলে তখন আমি ওকে বলবো, তোমার যা ইচ্ছে করো, আমাকে চলে যেতে বলো না। কোথায় যাব আমি? কোথায় গিয়ে কেমন করে আবার নতুন করে ঘর পাতব? তোমাকে হয়তো আমি আদর্শ স্বামী বা
বন্ধু বলে মনে করি না। এই পরিবারও কোনো দিক থেকে আদর্শ পদবাচ্য নয়। তবু আমি মেনে নিয়েছি তো এই আমার ভাগ্য। এর ভেতর থেকে আমায় সুখটুকু খুঁটে নিতে হবে। আমি দরকার হলে ওর পায়ে ধরে বলবো, লোকের চোখে আমায় ছোট করো না দোহাই, যাতে তুমি সুখী হবে মনে করছো তাই করো, আমি বাধা দেব না। কারণ পরিত্যক্ত হওয়া কি জিনিস আমি জানি। আমার বাবা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছিলেন, মারা না গিয়ে থাকলে এখনও নিরুদ্দেশ হয়েই আছেন। 20 বছর হয়ে গেল, আমার তখন 10 বছর বয়স, মায়ের 26। মার রুগ্ন বা কুচ্ছিত কোনোটাই ছিলেন না। গরিব হলেও আমাদের এমন কোনো অভাবের সংসার ছিল না, অশান্তিময় বাড়ি ছিল না আমাদের যে বাবাকে ছেড়ে পালাতে হতো। তবু বাবা পালিয়ে গিয়েছিলেন, কোনো খবর পর্যন্ত দেননি। তারপর লোকেরা কেউ বলেছে নিশ্চয়ই অন্য সংসার পেতেছেন কোথাও, কেউ বলেছে সন্ন্যাসী হয়ে গিয়ে থাকবেন। বাবার নাকি ছোটবেলায় একটু বৈরাগী ভাব ছিল, শ্মশানে মরা পোড়ানো দেখতে ভালোবাসতেন। তখন দেশ স্বাধীন হয়েছে, সবে মারামারি খেয়ে খেয়ে লেগেই আছে। কাগজ পড়ে বলতেন লোকেরা তুচ্ছাতি তুচ্ছ জিনিস নিয়ে কি শোরগোল না করে, দলে দলে ঝগড়া মারামারি, পাড়ায় পাড়ায় লাঠালাঠি, অথচ একটা মানুষের কাছে এসব কিছুর কোনো মূল্যই নেই। এই উন্মত্ত খেলাঘর থেকে হঠাৎ একদিন তোমায় তিনি হাত ধরে তুলে নিয়ে যাবেন, ঘাম রক্ত মুছিয়ে দেবেন, আদর করবেন, আর সকলে ভ্যাল ভ্যাল করে চেয়ে দেখবে। তোমার ফেলে যাওয়া খেলনাগুলো নিয়ে ওরা আবার খেলতে শুরু করবে। আমারও মনে হয় বাবা বোধহয় সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, নাকি অভ্র যাকে একা থাকার অধিকার নাকি যেন বলছে, সেই অসুখী ওর 20 বছর আগে ধরেছিল। বৃহত্তর কোনো অভীষ্ট লক্ষ্যে না, শুধুমাত্র বর্তমানে বীতশ্রুত হয়েই চলে গেলেন, হবেও বা। কিন্তু মায়ের মুখ তো আমি ভুলব না কোনোদিন, সেই পরিত্যক্ত হওয়ার গ্লানি অপমান। একজন পুরুষ, বিশেষ পুরুষ, তাকে গ্রহণ করেও গ্রাহ্য মনে করেনি, ভোগ্য মনে করেনি, ফেলে দিয়ে চলে গেছে। শুধু ভোগ্য বস্তু হতে মেয়েরা অনেকে চায় না, অন্তত মুখে তো তাই বলে। তবু আমি জানি যে মেয়ে কোনো পুরুষের মনে লোভ জাগাতে পারে না, তার মতন দুঃখী আর কেউ নেই। 1 বছর আগে পিকনিকের রাত্রে এই কথা আমার মনে হয়েছিল। আমি সোমা দত্ত, সুশ্রী যুবতী, তখন 1 বছর আগে, বয়স 29, নির্জন মধ্যরাত্রে অন্ধকার ঘরে একা অভ্রর সামনে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেদিন সেই মুহূর্তে আমার মধ্যে ভয়ই প্রধান বোধ হয়ে দাঁড়িয়েছিল। সেই খামখেয়ালিপনা, নতুনত্বের নেশা, মারাত্মক খেলা আমার মধ্যেকার সব ইট পাথর খসিয়ে দিচ্ছিল। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে উঠি, রনেন তুমি কোথায়, তুমি আমার সর্বনাশ থেকে বাঁচাও। কিন্তু না, চিৎকার আমি করিনি, কারণ এই ব্যবস্থা ছিল পূর্ব পরিকল্পিত। রনেন আমার কাছাকাছি ছিল না, ও ছিল অন্য ঘরে, সেই খেলার অপর পক্ষ হয়ে। শহরের বাইরে এক নির্জন ডাকবাংলোয় আমাদের দুই দম্পতির সারাদিন ব্যাপী ছুটোছুটি, রান্নাবান্না, স্নান, বনভোজন, আর সারা রাত ধরে বিভীষিকাময় খেলা। হ্যাঁ, সেই পিকনিকের ঘটনাই বলছি। কলকাতার কাছে কোনো এক জায়গায় ছিল, সেটা নাম মনে নেই, তাতে অবশ্য কিছু আসে যায় না। মনে আছে অভ্রর গাড়িতে গিয়েছিলাম আমরা 4 জন, মৌরিকে নিয়ে যাইনি, ছোট মেয়ে, সারাদিনের ধকল সহ্য করতে পারবে না, শাশুড়ির কাছে রেখে গিয়েছিলাম। বলে গিয়েছিলাম ভালো লাগলে রাতটা আমরা থেকেও যেতে পারি ওখানে, আপনি চিন্তা করবেন না, আগে থেকে থাকার জায়গাটা ব্যবস্থা করাই আছে। এখন মনে হয় ভালোই করেছিলাম। আবার মনে হয় ও সঙ্গে থাকলে ভালো হতো, হয়তো আমরা সেদিনই ফিরে আসতাম, রাতটা ওখানে কাটাতে হতো না। যখন পৌঁছলাম তখন বেলা 9টা। আমরা কিছু স্যান্ডউইচেস, কলা আর ফ্লাস্কে করে কফি নিয়ে গিয়েছিলাম। যাবার সময় গাড়িতেই সেগুলো ধ্বংস করা হলো। সবচেয়ে বেশি খেলো উজ্জয়িনী, ওর বড় সড়ো শরীর, খিদেটা একটু বেশি। আমরা দুজন মেয়ে পিছনের সিটে বসেছিলাম, ওরা
সামনে বসে এন্টার সিগারেট টানছিল। রাস্তার পাশে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে হঠাৎ অভ্র বলল, যেখানে যাচ্ছি সেখানে খাদ্যদ্রব্য কিছু পাওয়া যাবে কিনা ঠিক নেই, শহর থেকে একটু দূরে ভেতরে, কিছু রিজার্ভ এখান থেকে তুলে নেবো নাকি? ওর জয়ীর মুখে তখনও আধখানা কলা, কথা বেরোচ্ছে না, তবু তার মধ্যেই বলল, নিয়ে না বরং, সারাদিন কিছু না খেয়ে থাকা যাবে না। করো কি, সবই যদি ঠিকঠাক থাকবে তবে পিকনিক কিসের, যেমন আছি তেমনি চলো। রনেন বলল, অন্তত পাওয়া না পাওয়ার অনিশ্চয়তাটুকু উপভোগ করি একটু। জয়ী, তুমি কিছু ভেবো না, গাড়ি তো সঙ্গে আছে, তোমাকে না খাইয়ে রাখবো না। ভাবটা যেন রনেনই উজ্জয়িনীকে খাইয়ে পড়িয়ে রাখার ভার নিয়েছে শুনে আমরা তিনজনে হেসে উঠলাম। জয়ী একটু লজ্জিত হল, গাড়ি ছেড়ে দিল অভ্র। আমরা কিছুই কিনলাম না, জয়ীটা আদরের কাঙাল। মনে হতে মেয়ে হিসেবে আমার নিজেকেও হীন মনে হলো মুহূর্তের জন্যে। প্রকাণ্ড একটা মাঠের মাঝখানে বাংলোটা, আমরা ঢুকে কাউকে দেখতে পেলাম না, তখনও এত গরম পড়েনি। একটা গাছের নিচে গাড়িটা দাঁড় করানো হলো, আমরা নেমে ঘাসের ওপর বসলাম। ওরা দুই বন্ধু লোকজন খুঁজতে গেল। বেশ কিছুক্ষণ পর একজন টিকিওয়ালা লোককে নিয়ে হাজির হলো ওরা। পেয়েছি, এর নাম ভোগলু, ইনি আপাতত এই অঞ্চলের মালিক, আমাদের সেবা যত্নের ভার এর ওপর ন্যস্ত করে আমরা একটু বিশ্রাম করতে পারি। ভোগলু মেয়েদের দিকে ফিরে অবনত হয়ে নমস্তে জানালো, বিনীত কিন্তু বেশ পরিষ্কার বাংলায়। তারপর বলল, এই খোলা জায়গায় আপনারা কেন বসবেন দিদিমণি, আসুন ভেতরে গিয়ে বসুন, ঘর খুলে দিচ্ছি, পাগা চালিয়ে দিচ্ছি। আমরা উঠে পড়লাম। তোমরা ছিলে বলে চটপট একটা সুরাহা হলো, মেয়েদের মহিমা বিশ্বজোড়া। কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে একটা বারান্দা, ভোগলু ঘর খুলল। ঘর থেকে চারটে বেতের চেয়ার বার করে আনল, বারান্দায় পাখা ঝুলছে, আমরা টান হয়ে বসে পড়লাম। অভ্র সম্ভবত উজ্জয়িনীর কথা মনে করেই জিজ্ঞেস করল, কিছু খাবার টাবার জোগাড় করতে পারো ভোগলু ভাই, কি পাওয়া যাবে? যা চান, মুরগি, চাল, তেল, নুন, মশলা মিলবে। বাসনপত্র বাংলোতেই আছে, উনুনও আছে, তবে কাঠ আনতে হবে। অভ্র টাকা দিতে যাচ্ছিল, রনেন বাধা দিল, দেখে ভালো লাগলো আমার, সবটা ওই বা কেন খরচ করবে, গাড়িতে তেল তো কিছু কম পড়েনি, আবার ফেরাও আছে। দশ টাকার দুটো নোট পার করে রনেন বলল, এর থেকে দুটো মুরগি, এক কিলো চাল, কাঠ আর তেল নুন মশলা হয়ে যাবে তো। আর আলু পেঁয়াজ আদা, আর একটু চা পাতা, দুধ, চিনি। ভোগলু একটু চুপ করে দাঁড়িয়ে যেন হিসেব কষল, আসলে ও সবই জানে, এত অবলীলায় যখন মিলবে বলেছে তখন ও বেশ ভালো করেই জানে চারজনের খাবার বানাতে কত টাকার বাজার করতে হবে। এখানকার রক্ষক ও ভক্ষক হিসেবে এ কাজটা ও নিত্যই করছে। তবু আমরা ওর শেষ কথা শোনার জন্য উৎক্ষিপ্ত রইলাম। কিছু পরে ভোগলু বলল, আরো পাঁচ টাকা দিন, যা বাজবে ফেরত দেব। মোট ২৫ টাকা দিয়ে ওকে বিদে করা হলো। যাবার সময় উজ্জয়িনী পিছু ডাকল ওকে, একটু তাড়াতাড়ি করে ফিরো ভোগলু ভাই, রান্না হলে তারপর তো খাওয়া। আমরা আবার হাসলাম, এবার কিন্তু লজ্জিত হলো না। ওর খাদ্যলোভী ইমেজ মাঝে মাঝে আমাদের কিছু হাস্যরস সরবরাহ করছে দেখে ও ব্যাপারটা উপভোগ করতে শুরু করেছে। ভালোই তো, বাইরে গেলে এক একজনকে এক এক ব্যাপারে ঠাট্টা করতে পারার সুযোগ থাকা উচিত। রসিকতা স্কেপ কোট, এ যাত্রায় জয়ী তাই। আসল কথা, আমাদের প্রত্যেকেরই মেজাজটা বেশ খুশি খুশি হয়ে উঠেছে। ব্যবস্থাপনা ঠিকঠাক হচ্ছে দেখে ওরা দুজন চেয়ারে সত্যিই এলিয়ে পড়ল। এবার আমরা মানে মেয়েরা সরেজমিন তদন্তে বেরোলাম, বা ঢুকলাম বলা উচিত। দুটো শোবার ঘর, প্রথম ঘরের মধ্যে এক পাশে বসার চেয়ার, নিচু টেবিল যা ভোগলু বাইরে বার করে দিয়েছে, আর জোড়া খাট বিছানা। দ্বিতীয় ঘরটার মধ্যে এক পাশে খাবার টেবিল, চেয়ার ইত্যাদি এবং জোড়া খাট বিছানা।
ভেতরের দিকে আর একটা বারান্দা। বারান্দায় একপাশে একটা বেশ বড় গোছের বাথরুম, দুটো বালতি, মগ প্রভৃতি। অন্য পাশে রান্নাঘর, সেটাও বেশ বড়। একটা আলমারি আছে, তার ভেতরে কাপ, প্লেট, কড়া, ডেকচি, কাঁচের গেলাস, চারজন থাকা খাওয়ার পক্ষে যথেষ্ট সরঞ্জাম। সামনে যেমন সিঁড়ি দিয়ে ওঠার, পেছনে তেমনি সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা। নেমে একটু দূরে একটা কুয়ো, সিমেন্ট দিয়ে বাঁধানো। সেখান থেকে একটা ছোট কুঁড়ে মতন বাড়ি দেখা যায়। আমরা বুঝলাম ওটা ভোগলুর বাসস্থান, কোয়ার্টার আর কি। জয় বলল, চলো দেখে আসি ভোগলু সংসার। প্রথমে আমার মনে হলো কি দরকার, আমরা তো ওদের সুখ দুঃখের নাগাল পাবো না, শুধুই কৌতূহল মেটানো। মানুষ সম্পর্কে মমত্বহীন কৌতূহল থাকা অনুচিত, ওটা বড় লোক দেখানো, বড় ভালগার। তারপর ভাবলাম আর তো কিছু করার নেই, যাওয়াই যাক না। মাঠ পার হয়ে সেই কুঁড়ে ঘরের দিকে এগোলাম আমরা। গিয়ে দেখি একটা অন্ধকার গোছের প্রায় জানলাহীন ঘরে একজন স্ত্রীলোক, পাশে দড়ির খাটিয়া, যাকে ওরা চারপাই বলে, তার উপর একটা ছোট ছেলে শুয়ে। স্ত্রীলোকটি ওকে পাখা দিয়ে বাতাস করছে। আমরা যেতেই ও সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়াল। জিজ্ঞেস করলাম, এটা ভোগলুর বাড়ি? হ্যাঁ জি। স্ত্রীলোকটিকে দেখে খুব স্বাস্থ্যবতী মনে হলো না। গরিবের সংসার, নিশ্চয়ই খুব অল্প মাইনে পায় ভোগলু, বাকিটা দাক্ষিণ্যে চলে। তুমি ওর জরু? হ্যাঁ জি। যে শুয়ে আছে সে কি তোমাদের ছেলে? হ্যাঁ জি। জয় ওর ঘরদোর খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। জিজ্ঞেস করল, ওর কি অসুখ করেছে, মাথায় হাওয়া করছো কেন? বহুত বুখার হ্যাঁ জি, ছোট্ট করে জবাব দিল স্ত্রীলোকটি। অমনি আমরা থমকে দাঁড়ালাম, পক্স নয় তো, ছেলেটার বাপকে এই অবস্থা থেকে তুলে নিয়ে আমরা খাবার দাবার আনতে পাঠিয়েছি, এই কথা ভেবে কোনো লজ্জাবোধ হবার আগে আমাদের মনে হলো সর্বনাশ। বসন্ত যে বিষম ছোঁয়াচে রোগ, আমাদের হবে না তো। এই চলো ফিরে যাই। হ্যাঁ চলো। বাড়িতে ছোট মেয়ে আছে বলে প্রথমেই আমার মনে হলো, এবং জয়কে আড়ালে জিজ্ঞেসও করলাম, এই তোমাদের টিকে নেওয়া আছে? আমরা নিইনি এখনো, ফিরে গিয়ে নিতে হবে। জিনিসপত্র নিয়ে আসার পর ভোগলুকে ছেড়ে দিতে হবে, যা পারি আমরাই রান্না করে খাবো, কি বলো? তাই করা হয়েছিল। ভোগলু ফিরে এসে দুটো জ্যান্ত মুরগি নামিয়ে রাখল, পা বাঁধা, আর সব ফরমায়েশি জিনিসপত্র। কেটে দেব? না না, আমরা সব ঠিক করে নেবো, তুমি বরং বাড়ি যাও, তোমার ছেলের অসুখ তো, গাড়িটা একটু দেখো। সে আপনি ভাববেন না, মুক্তি পেয়ে যেন কৃতজ্ঞ হল ভোগলু। আমরা কিন্তু ওর ছেলের শুশ্রূষার কথা তত ভাবছিলাম না, ভাবছিলাম বেশিক্ষণ সঙ্গে থাকলে আমাদের ছোঁয়াচ লাগতে পারে। ভোগলু চলে গেল। হিসেবটা দিল না, কিছু পয়সা নিশ্চয়ই বেঁচেছে। নিগে বাদ দাও। প্রথমে এক রাউন্ড করে চা খাওয়া হলো, তারপর আমরা কাজ ভাগাভাগি করলাম। আমি হিংসায় বিশ্বাসী, আমি আন্ড্রেস করতে ভালোবাসি, সুতরাং মুরগি দুটো আমি কাটবো, আমি ছাড়াবো। রনেন উনুন ধরিয়েছে আগে, জল তুলে দিয়েছে। উজ্জয়িনী রান্না করবে, আমি জোগাড় দেব, পরিবেশন করব। ভাগাভাগি হয়ে গেল সব কাজ। সামান্য ওই রান্না করতে গিয়ে আমরা চারজনে হিমশিম। শেষ পর্যন্ত যখন সব সারা হলো তখন বেলা প্রায় দুটো। মুরগির মাংস চেখে দেখল অভ্র, দারুণ হয়েছে, বেশ ঝাল। একটু মিষ্টি খাওয়া দরকার। সকলের সামনে জয়ের গালে সশব্দে একটা চুমু খেলো। সুইট হার্ট, গালটা ধুয়ে রেখো, খাওয়ার পর প্রত্যেকের কাজে লাগবে। হৃষ্টপুষ্ট চেহারা নিয়ে খাদ্যবিলাসী উজ্জয়িনী বেচারা ক্রমশ খাদ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কুয়োতলায় গিয়ে আমরা স্নান করলাম। পুরুষ দুজন জল তুলে দিচ্ছিল, বালতি ভর্তি জল নিয়ে কে আর বাথরুম পর্যন্ত বয়ে নিয়ে যায়। আমরা দুজন কুয়োতলাতে স্নান সারলাম। আমার তো বেশ লজ্জা করছিল, ভেজা কাপড়ে শরীর কিছুই ঢাকা দেওয়া যায় না। রনেন আর অভ্র দুজনেই যেন পরস্ত্রী দেখছে, এইভাবে আমাদের দেখছিল। জয়ের শরীরটা মোটাসোটা, কিন্তু লজ্জা সরম ওর একটু কম। ভেজা কাপড় গায়ে সেঁটে রয়েছে, পায়ের খাঁজে সিল্কের কাপড়টা বসে গেছে, ঢিবির মতো বুক দুটো জেগে উঠেছে, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। মুখটা গোল মতন, কানের পাশ দিয়ে জল গড়াচ্ছে, মাথার চুল ওর পাতলা, তবু ওকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। আসলে
শরীরে একটু মাংস থাকলে মেয়েদের অনেক খুঁত ঢাকা পড়ে যায়। অনেকদিন পর কথাটা মনে হলো আমার। আমার সলজ্জ স্নান করা দেখে রনেন বলল, তোমাদের যদি নদীতে ঝাঁপিয়ে পড়ার সুযোগ থাকতো তাহলে এখনই বস্ত্রহরণ করতাম, না থাকলেও করা যায়, বেশ মজা হয়। আয় না, আমরা এই দুজনের সৌন্দর্য পরীক্ষা করি খুঁটিয়ে খুঁটিয়ে, যেভাবে বিউটি কুইনদের করে বুড়ো বুড়ো বিচারকরা। এই শুনে আমরা দুজনে বাংলোয় ছুটে পালালাম। বিশ্বাস নেই, ওদের মনে কুমতলব জেগেছে। শেষকালে ভরদুপুরে দ্রৌপদী সাজতে হবে, এখন কাছাকাছি ভোগলুও নেই যে কৃষ্ণ সেজে আমাদের উদ্ধার করবে। খাওয়া দাওয়া শেষ হলো প্রায় 5টা নাগাদ। এই ভালো, একবার খাওয়া, লেট লাঞ্চ এবং আর্লি ডিনার একসঙ্গে। যদি ঘুম তাড়াতে চাও তবে চলো একটু তাস খেলা যাক। আমি ব্রিজ খেলতে জানি না, সুতরাং 29 খেলা হবে সিদ্ধান্ত হলো। কিছুক্ষণ পর তাস আর জমল না। ধর এতগুলো তাস নিয়ে খেলার কোনো মানে হয় না, দুটো তিনটে দিয়ে কোনো খেলা হয় না। তার মানে ফ্ল্যাশ, জুয়া। জুয়া খেলা আমার একদম পছন্দ না, তবু সেদিন ঠিক সেই সময় কেমন মজার ঘুর লেগে গিয়েছিল, আমিও রাজি হলাম। শিখে নিতে বেশি সময় লাগেনি, ঘন্টা কয়েক খেলার পর দেখা গেল জয়ী ভীষণ জিতেছে, ওর কাছে কাঁড়ি কাঁড়ি নোট জমেছে, আর অভ্র হারছে একেবারে দেউলিয়া। জয়ীর কাছে ধান নিচ্ছে আবার। হ্যাঁ জয়ী, তোমার কাছে আমার ঋণ বেড়েই যাচ্ছে, কি করে শোধ করবো জানি না, গায়ে গায়ে শোধ করে দিস। কি বলো, আমরা প্রথম থেকেই সাবধানী, খুব বেশি হার জিত হয়নি দুজন মিলিয়ে। আমার কিন্তু টাকা জিততে ইচ্ছে করছিল ভীষণ। এমন সময় অভ্র কিট ব্যাগ থেকে একটা বোতল বার করছে দেখে আমিও সন্ত্রস্ত হয়ে উঠলাম। এটা আবার কি? সামান্য একটা জিনিস, ফতুর হয়ে গেছি তো। জমিদারেরা এই অবস্থায় পড়লে মদ খেয়ে সব দুঃখ ভুলে যাওয়ার চেষ্টা করতেন, তাদের বংশধর হিসেবে আমিও, সুতরাং একটু দুঃখ ভোলার ওষুধ খেতে চাই। তুমি একা কেন? জয়ী প্রতিবাদ করল, আমরা সবাই একটু করে খেয়ে দুঃখ ভুলি, দুঃখ বুঝি তোমার একচেটিয়া সম্পত্তি। তুমি তো জিতেছো, তোমার কিসের দুঃখ? মুঠোর মধ্যে নোটগুলো শব্দ করে নাড়তে নাড়তে জয়ী পড়ল, টাকা থাকার দুঃখ কি কম, মেয়েরা কিন্তু বেশি খেয়েও না। আচ্ছা তুমি যে এটা এনেছো আমাকে বলনি তো, আরও আছে নাকি? না রে বাবা, এই জিনিস আর নেই, আমি কি মদ্যপ নেবি? আর যেহেতু একটু মজা টজা করার হচ্ছে তাই। আমরা চারজনে ভাগ করে খেলাম, জিনিসটা ভারী দুঃস্বাদ, আগে আমি কখনো খাইনি ওইসব ছাইপাশ। রনেন মনে হয় মাঝে মাঝে খায়, মুখ থেকে গন্ধ পাই, চুমুক দিয়ে ও একেবারে কাঁপল না, অথচ আমি বুঝিই নি এতদিন। ছেলেদের এই একটা সুবিধে, কুকর্ম করে সব ধুয়ে মুছে আসতে পারে, শরীরে ওদের কোনো ময়লা লেগে থাকে না। প্রথমটা আমার একটু খারাপই লেগেছিল, তারপর আসলে মজার ঝোঁকে চালিয়ে গেলাম। ওরা আমাদের জোর করে সিগারেট খাওয়ালো, কি পিস্ত্রি স্বাদ, কি করে যে ছেলেরা খায়। জয়টা আবার ফুকফুক করে ধোঁয়া টানছে কেমন, যেন রোজ খায়। একটা ব্যাপার আমি লক্ষ্য করছিলাম, নিজে সবাইকে গেলাসে ঢেলে দিচ্ছিল ঠিকঠাক, কিন্তু মাঝে মাঝে অভ্র নিজে একটু বেশি খাচ্ছিল, বোতলে মুখ দিয়ে। বোতলে মুখ দিয়ে তো সিনেমার ভিলেন রাখায়, ওটা আমার একদম ভালো লাগছিল না। খেলা যখন ভাঙা হলো তখন রাত 10টা হবে, বাংলোটুকু ছাড়া আর সর্বত্র অন্ধকার। ঝিঝি ডাকছে, ব্যাং ডাকছে, আমরা এতক্ষণ লক্ষ্যই করিনি, এতই মুশকিল ছিলাম। টাকা জেতার ঝোঁকে আমিও শেষ পর্যন্ত বেশ হেরেছি। অভ্রর অবস্থা আরও খারাপ, ও যে একেবারে বুদ্ধি খাটায় না, পাগলের মতো দান ফেলে, ও বোধহয় মাতাল হয়ে গেছে। একসময় আমার সেরকমই সন্দেহ হলো। চলো এবার শুয়ে পড়া যাক। তার আগে চাঁদের আলো একটু বেড়ালে মন্দ হয় না? রনেনের প্রস্তাব সত্যি, কলকাতার বাইরে না এলে জ্যোৎস্না দেখা হয় না। এই বাংলোটার চারপাশে প্রকাণ্ড খোলা জায়গা, মাঠ, আর চাঁদের আলো ফুটফুট করছে। বাংলো থেকে নেমে মাঠে এসে মনে হলো যেন আইসক্রিমের দুধের সাঁতার কাটছে,
কানপুরে এরকম জ্যোৎস্না দেখতে পাওয়া যায়। কলকাতায় নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ইচ্ছে করে দৌড়ই, কেউ দৌড়বে নাকি আমার সঙ্গে? ইউএসআইএসে চাঁদের মাটির প্রদর্শনী হয়েছিল বুঝলে, তোমরা গিয়েছিলে নাকি কেউ? ওই কালচে রঙের গঙ্গা মাটির মতো দেখতে, হেভি ছুঁতে ইচ্ছে করছিল। ওর গলা কেমন জড়ানো, আমার অস্বস্তি লাগছিল। আমাদের কত প্রিয় ছেলেবেলার চাঁদ, প্রেম করতে কত সাহায্য করে। আহা, অমন একটা সুদর্শন পিম্প, কিন্তু ওরা ছুঁতেই দিল না। আচ্ছা অভ্র, টাকা না হয় অনেক হেরেছেন, মদও ঢের খেয়েছেন, কিন্তু অন্যদের মেজাজ নষ্ট করছেন কেন? চাঁদের মাটির সঙ্গে জ্যোৎস্নার কি সম্পর্ক? একজন প্রেমিকার সঙ্গে প্রেমের যে সম্পর্ক, অবলীলায় বলতে পারলো। আপনি বড্ড সিনিক্যাল। জীবনে যে কোনো ঘটনা নেই। ততক্ষণ উজ্জয়িনী আর রনেন চাঁদের আলোয় মাঠের মধ্যে সত্যি ছুটতে শুরু করেছে। আমি অবাক হয়ে ভাবলাম, ওরা কি পাগল হয়ে গেল নাকি? যার যা ইচ্ছে করুক, আমাদের বাধা দিয়ে কাজ নেই। চলো আমরা কোথাও একটু বসি। বুঝলাম ওর নড়াচড়া করার ইচ্ছে নেই। আমি যেন একটা সম্মোহনের মধ্যে পড়ে গেছি, তখন বুদ্ধি কাজ করছে না। কি ভালো যে লাগছে সব কিছু, আজ আমি বলে বোঝাতে পারবো না। হয়তো সব সর্বনাশের পেছনে একটা সম্মোহন থাকে, আমি জানি না। কলকাতার এক ঘেয়ে জীবন, সংসার, সারা দিন দিনের পর দিন একটা রুটিন, প্রাণ রাখতে প্রাণান্ত, আজ তার থেকে নিষ্কৃতি পেয়ে কী ভালো যে লাগছে। আমরা মাঠের মাঝখানে বসলাম, জয়ী আর রনেনের ছুটোছুটি দেখছিলাম। অভ্র এখন বেশ পরিষ্কার কথা বলছে। ওদের দুজনের চরিত্রে জানো কোথায় একটা মিল আছে, বা বলতে পারো অমিল, যেটা সম্পূরক মানে কমপ্লিমেন্টারি, একে অন্যকে ভরাট করে দেয়। অন্ধকোষে পয়েন্ট মিলিয়ে যদি ছেলে মেয়ের বিয়ে হতো, তাহলে মানে কিছু মাইন্ড করো না সোমা, রনেনের সঙ্গে জয়ীকে মানাতো বেশ। আমি উত্তর দিলাম না, কারণ রনেনকে নিয়ে কোনো নিষ্ঠুর রসিকতা আমার পছন্দ না। রনেন যা ও তাই, আর ও আমার। একটু পরে যেন ভেবে চিনতে অভ্র বলল, সোমা তুমি কিছু মনে করবে আর যদি আমরা ওদের দুজনের একটা খেলা ঘরের বিয়ে দিয়ে দিই? তারপর? তারপর আমরা বুড়ো বুড়ি নিজেদের ঘরে ফিরে আসবো, ওরাও সুখে থাক, আমরাও সুখে থাকি। শুনে আমার গায়ে কাঁটা দিল। অথচ ওই যে বললাম না, মজা পাচ্ছিলাম, মজা ছাড়া আর কোনো অনুভূতি আমার হয়নি। বিশেষ করে অভ্র যখন বলল আমরা বুড়ো বুড়ি, তখন একবার আমি ওর দিকে ফিরে চেয়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সত্যি ওকে বয়স্ক দেখাচ্ছে, আমাদের যৌবন ফুরিয়ে গেছে। আমরা মানে আমি বা অভ্র দুজনের কেউই জীবনে কোনো ঝুঁকি নিতে পারবো না, হাত পা ছেড়ে হাসতে বা কাঁদতে পারবো না। রনেন আর উজ্জয়িনীর মধ্যে সেই পাগলামি আছে। অভ্র আসলে সবচেয়ে কনভেনশনাল চরিত্র, মুখে যাই বলুক না কেন। অভ্র আমার চুল নিয়ে আঙুলে জড়াচ্ছিল, রনেন আর জয়ী মাঠে ছোটাছুটি করছে তো করছে, ওদের ক্লান্তি নেই। সেই রাত্রির ঘটনা আমি কাউকে কোনোদিন বলিনি, বলবো না। একলা ঘরে অভ্র সামনে দাঁড়িয়ে আমার ভয় করছিল। ওর গায়ে একটা হাত কাটা গেঞ্জি, পরনে পাজামা, মুখে মৃদু হাসি। আমার বিয়ের রাতের কথা মনে হচ্ছিল। ফুলসজ্জার ঘরে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে রনেনের আত্মীয়রা, আশেপাশে উঁকি ঝুঁকি মারছিল ওরা খানিক্ষণ, তারপর কোনো সাড়া শব্দ না পেয়ে চলে গেছে। রনেনই প্রথম কথা বলেছিল, আমাদের বাড়ি পছন্দ হয়েছে তোমার? সেদিন রনেনেরও গায়ে ছিল একটা গেঞ্জি, হাত কাটা, খুব সিগারেট খাচ্ছিল, আজ যেমন অভ্র খাচ্ছে। সেই রাত্রে আমি ছোট্ট করে জবাব দিয়েছিলাম, ওর মন রাখার জন্যে। আসলে আমার কোনো অনুভূতি হয়নি তখন। একটা ঘোরের মধ্যে অনুষ্ঠানের পর অনুষ্ঠান পার হয়ে ফুলসজ্জায় পৌঁছেছি, ভাববার সময় পেয়েছি নাকি আমাকে।
এবার রনেন আমার কাছে হুঁ শোনার জন্যই প্রশ্নটা করেছে। শুনে আমার একটু দুষ্টুমি করতে ইচ্ছে হয়, ভাবলাম বলি না, হয়নি, কিন্তু পারলাম না। প্রথম রাত ও তো প্রেম করেনি, হয়তো খুব আঘাত পাবে। মনে মনে এত প্রস্তুত হয়ে আছি, ওকে আঘাত দিতে আমার কষ্ট হলো। কি হলো, জবাব দিলে না? কি আবার জবাব দেব, ছোট্ট গলায় বলেছিলাম, তোমাকে ছাড়া আমি তো আর কাউকে জানি না, আর কাউকে পাইনি, তুমি আমার প্রথম। অভ্র আমার দুটো কাঁধে হাত রেখে বলল, বেশ মজা হলো তো, আচ্ছা আমরা এখন কি করি বলো তো? চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ি, আপনার ঘুম পেয়েছি। আমি জানতাম সেদিন আমার মুক্তি নেই, তবু আমি প্রার্থনা করেছিলাম, ভগবান প্রচণ্ড ঘুম দাও ওকে, আমাদের দুজনকে, এক্ষুনি, আমি পারবো না। তা কেন? আমার লজ্জা করছে, বিছানায় বসে বললাম আমি। সে তো আমারও করছে। অভ্র যেন টলছে একটু, দাঁড়াতে পারছে না। লজ্জা করছে বলে রোমাঞ্চ হচ্ছে, আমার ভয় করছে, সত্যি কথাই বললাম। জীবনে কখনো আমি মাতালের মুখোমুখি হইনি তো। আমাকে ভয়? আমার মতো এত দক্ষ কারিগর তুমি পাবে না সোমা, একবার সুযোগ দিয়ে দেখো না। বুঝলাম আমার আর পরিত্রাণ নেই, আমার ভেতরটা ভিজে উঠছে। কথাবার্তা বন্ধ করে দাও, এখন শুধু কাজ। বড় তেষ্টা পেয়েছি, একটু তোমার দুধ খেতে দেবে বলেও আমার বুকে হাত রাখল। শিশুর মতো কণ্ঠস্বর, কিন্তু হাতে তস্যুর স্পর্শ, দাঁতে বাঘের কামড়, শরীরে পাহাড়ের ভার। আমি আর কিচ্ছু বলতে পারলাম না, আমার আর কিচ্ছু মনে নেই। কখন আমি আচ্ছন্ন বা অচেতন হয়ে গিয়েছিলাম জানি না, ও বিড়বিড় করে কত কি বলে যাচ্ছিল, আদর করছিল আমায়, আমি শুনছি না কিচ্ছু। আমি স্রোতের মধ্যে একটা শূন্য নৌকোর মধ্যে ভাসছিলাম, এদিক টলছি ওদিক টলছি কিন্তু ডুবছি না, একটা পায়ের উপর আরেকটা পা তুলে টান হয়ে শুয়ে রয়েছি। অভ্র মিনতি করছে, ভিক্ষে চাইছে, কিন্তু আমি পারবো না। আমি রনেনকে ভালোবাসি, রনেনের জন্য আমি সব কিছু ছাড়তে পারি, সব কিছু করতে পারি। ও আমায় কেন বাঘের মুখে ঠেলে দিল, নাকি পরীক্ষা করছে? করুক, পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, যতক্ষণ প্রাণ থাকবে শরীরে ততক্ষণ আত্মসমর্পণ করব না। রনেন, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। অনেকক্ষণ পর হঠাৎ বাইরের সুইচ টেপার শব্দে আমার জ্ঞান ফিরল, আমি কান খাড়া করে শুনতে লাগলাম পাশের ঘর থেকে কেউ বেরোচ্ছে। কারা বেরোলো? ফিসফিস করে কথা বলছে, পা টিপে টিপে হাঁটছে। আমি উৎকণ্ঠ হয়ে ওদের কথাবার্তা শোনার চেষ্টা করলাম, কিচ্ছু শোনা যাচ্ছে না। ওরা ফিসফিস করে কি কথা বলছে, কি করছে ওরা ওখানে? রনেন, আমার চিৎকার করতে ইচ্ছে হলো, তুমি কোথায়? তুমি কার সঙ্গে? কেন তুমি আমায় এখানে রেখে গেলে? আমার প্রচণ্ড কান্না পাচ্ছিল। অভ্র চোখ বুঝে আমার পাশে শুয়ে, জেগে না ঘুমিয়ে জানি না আমি, আমি আর সহ্য করতে পারছিলাম না। বাইরে বারান্দায় ফিসফিস কণ্ঠস্বর, ওরা দুজন, হয়তো ওখানেও এরকম ঠান্ডা যুদ্ধ চলছে। আমি অনুমান করছিলাম হয়তো রনেন রাজি হচ্ছে না। একসময় জল পড়ার শব্দ হলো বাথরুমে, বালতি করে জল রাখা ছিল। তাহলে ওরা বাথরুমে গেছে, আমার কাছে সব স্পষ্ট হয়ে উঠল। পরিষ্কার বুঝতে পারলাম ওদের খেলা শেষ হয়ে গেছে, এবার ওরা ঘুমাবে। সমস্ত শরীর এবার নিস্তেজ হয়ে এলো আমার, এবার আমি ডুবে যাব, আর ভেসে থাকতে পারছি না। আমার ভেতরকার সব ইট কাঠ খসে পড়ছে। পাশ ফিরে অপরের দিকে তাকালাম, ও শূন্যে চোখ মেলে তাকিয়ে আছে। আমি পাশ ফিরতে মনে হলো আমার দিকেই তাকিয়ে আছে। তাহলে সেও সব শুনেছে, বুঝেছে এতক্ষণে,
কি মনে হচ্ছে ওর? কান্না পাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। ওকে দেখে আমার কষ্ট হলো, মায়া হলো। আমার মতো সেও তো বেচারা। বললাম, এসো। থাক, কখন ঘুমোলাম জানি না, অনেক ভোরে আমার ঘুম ভেঙেছে। তখনও ভরসা হয়নি, অভ্র অকাতরে ঘুমোচ্ছে। ঘুম ভাঙতেই অন্য একজনকে পাশে দেখে আমার বেশ অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু ওর মুখটা কি নিরপরাধ। সব ঘুমন্ত মানুষই বোধ হয় নিরপরাধ। ঘুমুলে ওর নাকটাকে আগে জানতাম না, কি করেই বা জানবো। খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর বাইরে বেরিয়ে এলাম। কিরকম কিরকম অসুস্থ বোধ হচ্ছে, বমি পাচ্ছে আমার, নিজেকে অশুচি মনে হচ্ছে। বারান্দার চেয়ারে বসলাম, জোরে জোরে নিঃশ্বাস নিলাম কয়েকবার। নোংরা বাতাস বেরিয়ে গিয়ে বুকটা হালকা হলো একটু। কলকাতার ভোর আর এই মাঠ ও সবুজে ভর্তি গ্রামের ভোর একেবারে অন্যরকম। আমরা যেন বিদেশে বেড়াতে এসেছি। ভোরের হাওয়ায় কেমন একটা রহস্যের গন্ধ, ফুল পাতা ঘাস কাঁচা রোদ্দুর ইত্যাদি সব মিলিয়ে একটা অদ্ভুত নাম না জানা গন্ধ। পাশের ঘরে ওরা কি করছে একবার দেখতে ইচ্ছে হয়েছিল আমার, স্বীকার করছি, কিন্তু পাছে বিভৎস কিছু দেখে ফেলি এই ভয় নিরস্ত হলাম। দূর থেকে কে একজন আসছে এদিকে, ধুতি পাঞ্জাবি পরা, দুলে দুলে হাঁটা দেখে বুঝলাম রনেন। ও তাহলে অনেক আগেই উঠেছে, কোথায় গিয়েছিল ওদিকে? ক্রমশ বড় হতে হতে ও যেন আমার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল ও বোধহয় আমার সামনে এসেও থামবে না, আমাকে ছাড়িয়ে মারিয়ে পার হয়ে যাবে, পেছনের দেয়াল বাড়িটা ভেদ করে হাঁটতেই থাকবে। বারান্দায় উঠে এলো শটান, থামল আমার সামনে চেয়ারটায় বসল, কপালের ঘাম মুছে বলল, ভোগলুকে ডেকে এলাম, একটু চা করুক। ওর সঙ্গে কথা বলতে আমার একদম ইচ্ছে করছিল না। ওর ভঙ্গি থেকে কেমন একটা অপরাধী ভাব ফুটে বেরোচ্ছিল, যা দেখে আমার রাগ হচ্ছিল, জেগে উঠছিল বিরক্তির কাঁটাগুলো। বিদেশ বিভুই না হলে হয়তো আমার মনের ভাব প্রকাশ করিয়ে ফেলতাম। চা খেয়েই আমরা বেরিয়ে পড়ব। ঘুমিয়েছিলে? আমার মুখ দেখে মনের বিমর্ষ ভাবও আঁচ করেছে, একটু ভয়ও পেয়েছে হয়তো। তবে ঘুমিয়েছিলে এই কুৎসিত প্রশ্নটা করলো বলে আমি জবাব দিলাম না। যা হয়ে গেছে, যে ক্ষতি আমার মনের চারিদিকে ঘটে গেল, তা না ভেবে বা না বুঝে ও এবার জিজ্ঞেস করল, শরীর ভালো আছে তো? আবার শরীর! প্রশ্নটা শুনে শরীরটা ঘিন ঘিন করে উঠল। সত্যি মনে হলো মাছি বসবে সারা গায়ে, এক্ষুনি স্নান করা দরকার। চুপ করে রইলাম। আমি রনেনও চুপ করে গেল, বুঝল আমি কথা বলতে চাইছি না, তাই চেয়ারে নড়ে চড়ে বসল, পিঠে ঠেস দিয়ে যেন প্রস্তুত হয়ে এবার জিজ্ঞেস করল, কি হয়েছে, মন খারাপ নাকি? জবাব ওকে একটা দিতেই হবে আমি বুঝতে পারলাম, তবে রূঢ় কিছু না বলে বললাম, না তো। কেন? এমনি জিজ্ঞেস করলাম, রনেন অপরাধীর মতো বলল। ভেবেছিল সকালেই সব সহজ হয়ে যাবে, ধুয়ে মুছে দিলে সব পরিষ্কার হয়ে যায়, তা হলো না দেখে ও যেন আশ্চর্য হয়েছে। কিছুক্ষণ চুপচাপ, ও অন্য কোনো প্রশ্ন করছে না। আমার তো নিজে থেকে কথা বলার প্রবৃত্তি ছিল না, সুতরাং চুপচাপ। ইচ্ছে না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে আমি এক একবার ওর মুখের দিকে চাইছিলাম। চোখ ফিরিয়েছিল রনেন। বারান্দাময় সিগারেটের টুকরো, ছাই, ছেঁড়া কাগজ, ধুলো, চটচটে দাগ, একটা চেয়ার উল্টে পড়ে আছে, টেবিলের ওপর তাসগুলো ছড়ানো। সার্কাসের দল উঠে গেলে মাঠের যে অবস্থা হয় প্রায় সেই রকম। ও তাসগুলো জড়ো করছিল সমান করে, তারপর রং মিলিয়ে সাজিয়ে নিল, শাফল করল দু একবার।
চোখ নামিয়ে আছে। আমি ওর মুখের আদলটা দেখছিলাম আর গলার ভেতরে ঢিল উঠে আসছিল। একটা কথাই হয়তো ঢিল হয়ে উঠে আসতে চাইছিল, যা উচ্চারণ করতে পারছিলাম না। বলতে চাইছিলাম, তোমাকে দিয়ে দিতে পারবো না কাউকে, সে যেই হোক, তুমি আমার একার থাকবে। একটু পরে ও মুখ তুলল, তাসের বান্ডলটা টেবিলের ওপর রেখে উঠে পড়তে পড়তে বলল, যাই আমি স্নানটা সেরে আসি। বাংলো থেকে বেরোতে বেরোতে 10টা বাজল। ছোটখাটো জিনিসপত্র যা ছিল গুছিয়ে নিয়ে আমরা বাংলোর সিঁড়িতে এসে দাঁড়ালাম। ভোগলু দরজা জানলা বন্ধ করছে, তালা লাগাচ্ছে। তারপর একসময় সামনে দাঁড়িয়ে গদগদ হয়ে বলল, স্যার আপনাদের অনেক কষ্ট হলো। কেউ আমরা মন্তব্য না করায় ও ব্যাখ্যা করতে চাইল, ছেলেটার অসুখ, আমি একদম দেখাশোনা করতে পারলাম না, এই দিদিমণিদের কত কষ্ট হয়েছে। আসলে অভ্রকে উদ্দেশ্য করেই এত কথা সাজিয়ে গুছিয়ে বলা। বুঝেছি, গাড়িটা ওর, ওই আসলে সাহেব। কেমন আছে তোমার ছেলে? গম্ভীরভাবে জিজ্ঞেস করলো অভ্র। জ্বরটা তেমনই আছে হুজুর, ডাক্তার দেখেছ? এক আধ দিন দেখি হুজুর, জ্বর না নামলে নিয়ে যাবো কোন ডাক্তারবাবুর কাছে। না, তুমি এখনই নিয়ে যাও, যেন হুকুম করলো অভ্র। একটু থেমে কি ভাবলো, তারপর পার্স থেকে 2টো 10 টাকার নোট বার করে দিল ওকে। ডাক্তার দেখাবে, ভালো দাবাই কিনবে, বুঝলে, এক্ষুনি চলে যাও। খানিকটা ভেবাচাকা খেয়ে গেল হুগলু, এতটাও আশা করেনি। ভেবেছিল টাকা পাঁচেক বকশিস পাবে, তার বদলে কর করে 20 টাকা। একটু বিভ্রান্ত হয়ে অভ্রকে প্রণাম করে বসলো হঠাৎ। আরে করো কি, এক লাফে 3 হাত দূরে সরে গেল অভ্র, অপ্রস্তুত। আমরা সবাই হেসে উঠলাম, ভালোই হলো। সকাল থেকে বড় গম্ভীর ছিল আবহাওয়া, একটু পাতলা হলো। আমরা নেমে হাঁটতে হাঁটতে গাড়িটার কাছে পৌঁছেছি। ঘাড় ঘুরিয়ে একবার বাংলোটা দেখে নিলাম প্রত্যেকেই, অন্যদের বুঝতে না দিয়ে। একবার জয়ের সঙ্গে চোখাচোখি হয়ে গেল আমার, চোখ ফিরিয়ে নিলাম। গাড়ির পাশে এসে দাঁড়িয়েছি সবে, এমন সময় ওপাশের আড়াল থেকে 3টে ছেলে উঠে দাঁড়ালো। নমস্কার। 3জনেরই চেহারা রোগাটে রুক্ষ, পরনে কালো চোঙা প্যান্ট, উপরে ঢিলে বুশার্ট বা পাঞ্জাবি। অভ্র গ্রাহ্য করলো না ওদের, পেছনের দরজা খুলে আমাদের বলল, তোমরা ওঠো। রনেন মনে হলো বিপদ সংকেত পেয়েছে, মুখটা একটু কাঁচুমাচু করে করুণ হাসি ফুটিয়ে ওদের দিকে চেয়ে বলল, কি ব্যাপার ভাই? নমস্কার করা ছেলেটি এবার কথা বলল, চলে যাচ্ছেন? হ্যাঁ। মাত্র একদিন থাকলেন আপনারা? হ্যাঁ, ছুটি কাটানো আর কি, জায়গাটা বেশ ভালো। আরও 2-1 দিন ফুর্তি করে গেলেন না, এমন নিরিবিলি জায়গা। দ্বিতীয় ছেলেটি পেছন থেকে মন্তব্য করল, তৃতীয় ছেলেটি টিপ্পনি কাটে, বেলেল্লা করার পক্ষে আইডিয়াল। রনিন অনুমান করেছিল ওরা ঝামেলা করতে এসেছে, তবু কথাটা শুনে ওইবার থতমত খেয়ে গেল। আমারও বেশ ভয় করছে, বুঝতে পারছি এরা সহজে যাবে না, একটা কাণ্ড বাঁধাবে। পাশে জয়ের দিকে তাকালাম, ও ভয় একেবারে সাদা। কি হবে ভাই? হ্যাঁ জানি না। অভ্র গাড়িতে উঠে বসছিল, একটা পা ঢুকিয়েছিল বোধহয়, পাটা বার করে আনলো, শব্দ করে বন্ধ করলো দরজাটা। তারপর ওপাশে এগিয়ে গিয়ে ক্রুদ্ধ গলায় তৃতীয় ছেলেটিকে বলল, কি বললে ঠিক বুঝলাম না। ওকে এগিয়ে আসতে দেখেও ছেলেরা বিচলিত হলো না একটু। প্রথম ছেলেটা বরং 2 পা এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো অভ্রর সামনে। ও কিছু অন্যায় কথা বলেনি, পড়তে টত্তে করে গেলেন মেয়ে মানুষ নিয়ে, আমাদের কিছু অ্যামিউজমেন্ট ট্যাক্স দিয়ে যাবেন না? হঠাৎ একটা কাণ্ড করে বসলো অভ্র, ডান হাত দিয়ে ফটাস করে ছেলেটার মুখে একটা ভারী চড় কষিয়ে দিল। হঠাৎ এই চড়টার জন্য ও ঠিক প্রস্তুত ছিল না, উল্টে পড়ে গেল ছেলেটা। ক্ষিপ্র হাতে অভ্র এবার গাড়ি থেকে লোহার হ্যান্ডেলটা বার করে আনলো, সঙ্গে সঙ্গে অন্য 2টো ছেলেও পকেট থেকে হাত বার করেছে, হাতে ঝকঝকে ছুরি, সর্বনাশ। আমরা গাড়ির মধ্যে বসে কাঁপছি। অভ্র রনেনকে বলল, তুই ওটাকে দেখ, আমি এই 2টোকে সাবার করব।
মুহূর্তের মধ্যে রনেনের সম্বিত ফিরে এসেছে। সময় নষ্ট না করে ও ছুটে গিয়ে পড়ে যাওয়া ছেলেটার উপর বসল। ভাগ্যেশ তখনও উঠে দাঁড়ায়নি, আর অভ্র হ্যান্ডেলটা বাগিয়ে ধরে চেঁচিয়ে উঠল, এক পা যদি এগিয়েছ মাথা ফাটিয়ে দেব, শয়তানি করার জায়গা পাওনি। এতগুলো ঘটনা ঘটল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে। ছুরি হাতে থাকলেও ছেলে দুটোর কেউ এগোতে সাহস পাচ্ছে না। প্রথম ছেলেটা ওদের নেতা হবে, সে তো ছটফট করছে ওঠার জন্যে। রনেনের শরীরের চাপে দাঁড়াতেই পারছে না, গালাগালি দিচ্ছে। তাই দেখেই হয়তো বাকি দুজন ঝুঁকি নিতে সাহস পেল না। আসলে ওদের গায়ে তেমন জোর নেই, যতদূর মনে হয় ভয় দেখিয়ে কিছু টাকা পয়সা আদায় করতে এসেছিল, করেছে আগে সম্ভবত। একেবারে যুদ্ধের মুখোমুখি হবে ভাবেনি। তাহলেও আমার ভয় করছিল ভীষণ, কখন কি হয়, একটা খুনোখুনি আজ হবে। অভ্র বা রনেন কেউই খুন হোক আমি চাই না। এমন সময় ছুটতে ছুটতে ভোগলু এসে হাজির। কি হয়েছে হুজুর? আবার এসেছিস তোরা? দাঁড়া আমি এক্ষুনি খবর দিচ্ছি, তোদের চেন্টাই করা বার করছি। ছোড়া শুদ্ধ হাত পকেটে পুরে ছেলে দুটো থুতু ফেলল মাঠে। তৃতীয় জন শুয়ে শুয়েই হাঁকলো। যা যা, কি করবি তুই, জানিস না কি করতে পারি? কোনো জবাব না দিয়ে ছোড়া হাতে একজন এইবার প্রথম ছেলেটাকে দেখে খেঁকিয়ে উঠল। ছেড়ে দিন, কিছু করবে না। রনেন ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। এবার প্রথম ছেলেটা দাঁড়িয়ে উঠে প্যান্টের ধুলো ঝাড়তে লাগলো, হাঁপাচ্ছে, থুকথুক করে মাটি মাখা থুতু ফেলছে। তারপর কেমন ভয় ভয় এক পা এক পা করে পিছু হাঁটতে লাগলো ওরা। দেখে নেব, ফের এসো একবার এদিকে, জান নিয়ে ফিরতে পারবে না। অবরতক্ষণ চুপ করেছিল, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে, পরে কেন, এখনই হয়ে যাক, শিক্ষা হয়নি এতেও। হজর হজর, চুপ করে যান, সব ঠিক আছে, চুপ করে যান। ব্যাপারটা এত নির্বিঘ্নে মিটে যাবে আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। উত্তেজিত স্নায়ু যুদ্ধের আরাম পেল না বলে সম্ভবত অভ্র একটু অসন্তুষ্ট হয়েছিল। তা হোকে, আমরা বাকি সবাই নিশ্চিন্ত হলাম। শুধু আশ্চর্য লাগছিল এই ভেবে, ভোগলুর কাছে এমন কি বিষ ছাড়ার মন্ত্র আছে যে ওরা হঠাৎ কিচুর মতো ঠান্ডা হয়ে গেল। সারা রাস্তা আমরা কেউ কোনো কথা বললাম না। কলকাতায় পৌঁছে উজ্জয়িনী হঠাৎ জানালো, এই যা, সানগ্লাসটা ফেলে এসেছি। তখন আর কোনো উপায় নেই। রনেনের বাড়ি থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির সামনে এসে অভ্র গাড়ি থামালো। পথে মন্টুকে নামিয়ে দিয়েছে অবশ্য। বাড়িতে ঢুকতেই প্রথম চোখাচোখি হলো উজ্জয়িনীর সঙ্গে, হতভম্ব হয়ে বসে আছে। ভরদুপুরে কে আবার বিশেষ দরকারে ওর সঙ্গে দেখা করতে এসেছে ভেবে পাচ্ছিল না। তাই আবার ভদ্রমহিলা, জ্যাঠামশায় মারা গেছেন বেশ কিছুদিন হলো, শ্রাদ্ধশান্তি চুকে গেছে, বিষয় সম্পত্তির মীমাংসায় এখনও হাত দেয়নি। ও হবে ঠিক সময়, তবু ওর মন থেকে একটা অস্বস্তি বোধ কিছুতেই যাচ্ছিল না। ভদ্রলোক যেভাবে মারা গেলেন বেঘরে বেজায়গায়, তা একেবারে অদ্ভুত এবং অবিশ্বাস্য। জয়ীকে সব ব্যাপারটা ও খুলে বলেনি এখনো, কি প্রতিক্রিয়া হবে কে জানে, যতক্ষণ কাউকে না বলে থাকা যায়। এ এমন কিছু গৌরব করে বলার কথা তো নয়, তবে মনে মনে ওর বিস্ময় ক্রমশ বেড়েই উঠছিল। চুরুট ছাড়া জ্যাঠামশায়ের অন্য কোনো নেশা ছিল বলে ও জানতই না, আর ওর যা ব্যক্তিত্ব ছিল, ছেলেবেলায় ওকে যা ভয় করত সবাই, সেসব কথা ভাবলে ওর পক্ষে এই গোপন অপকীর্তি যে করা সম্ভব তা স্বপ্নেও কল্পনা করা যায় না। অভ্রর বিধবা মা এবং এই অকৃতদার জ্যাঠামশাইকে জড়িয়ে কিছু রটনা লোকমুখেও শুনেছিল। খুব ছেলেবেলায় ওর বাবা মারা যান, টাকা পয়সা রেখে গিয়েছিলেন কিছু, তবে সেই সময় থেকে ওদের দেখাশুনো করা, বিপদে আপদে হাল ধরা সব তো তিনি করে এসেছেন নিজের সংসার মনে করে। এবং একই বাড়িতে শিশুপুত্রসহ বিধবা ভাতৃবধূ ও অকৃতদার ভাসুর থাকলে এমনিতেই কিছু মেয়েলি কৌতূহল জেগে ওঠা স্বাভাবিক। তাই থেকে নিশ্চয়ই এসব রটনার উৎপত্তি। অভ্র এরকমভাবেই জিনিসটাকে সাজিয়ে নিয়েছিল মনে, মাও তো অনেকদিন মারা গেছেন, সুতরাং এইসব রটনার কোনো মূল্য ও দেয়নি।
কিন্তু নিজে মারা যাবার সময় জ্যাঠামশাই যা কাণ্ড করলেন। উজ্জয়িনীর সামনে বসে আছে একজন কালো কোট পরা রোগা মতন ভদ্রলোক। জীবনে কোনোদিন তাকে অভ্র দেখেছে বলে মনে করতে পারল না। তার পাশে কালো পাড় ধুতি পরা এক মহিলা, যাকে একবার দেখেছেও, বিনা, ওরফে বিনা পানি। উকিল ভদ্রলোক উঠে দাঁড়িয়ে নমস্কার করল। আপনি অভ্র চৌধুরী? আমার নাম হরিসাধন তরফদার, অ্যাডভোকেট। আরিনি, একে নিশ্চয় চেনেন, বিনা পানি চৌধুরী। বিনা পানি চৌধুরী, অভ্র মনে মনে বিস্মিত হল। গণিকাদের মধ্যেও চৌধুরী, মজুমদার, দত্তগুপ্ত এইসব টাইটেল আছে নাকি? ওর ধারণা ছিল ওইসব মেয়েদের একটাই পদবী হয়, দাসী, বিনা পানি দাসী। ইনি কিন্তু দেখছি চৌধুরী ঘরের মেয়ে। আলোচনা আরম্ভ করার আগে ও উজ্জয়িনীকে বলল, তুমি একটু ভেতরে যাও, আমাদের দরকারি কথা আছে। অনিচ্ছুকভাবে উজ্জয়িনী উঠল, যেতে যেতে ভ্রু তুলে চাইল ওর দিকে, ইশারা করল, ভাবটা এরা আবার কারা, চটপট বিদায় করে দাও। চোখে চোখেই অভ্রকে আশ্বস্ত করে। উজ্জয়িনী ভেতরে চলে গেলে পর ও অ্যাডভোকেটের দিকে চোখ ফেরায়, লোকটার আপাদ মস্তক দেখে নেয় একবার, তারপর ওরই কথার পুনরাবৃত্তি করে, বিনা পানি চৌধুরী। হ্যাঁ, বিনা পানি চৌধুরী, শোশোভন চৌধুরীর স্ত্রী। স্ত্রী? অভ্র স্নায়ুগুলোকে ক্রমশ শক্ত করে নিতে লাগলো, খুব অলসভাবে সিগারেট ধরালো একটা। হরিসাধনকে অফার করল না ইচ্ছে করে। তা আমি কি করতে পারি বলুন। হরিসাধন নিজের বক্তব্য বেশ গেঁথে সাজিয়ে নিয়ে এসেছে, গড়গড় করে বলল, বিনা পানি দেবী আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছেন, উনি বলুন। এবার চোখ তুলে ভালো করে চাইল অভ্র। বিনাকে ও একদিন মাত্র কিছুক্ষণের জন্য দেখেছিল গ্রে স্ট্রিটের কাছাকাছি সেই ফ্ল্যাটে, যেদিন জ্যাঠামশাই সেখানে হঠাৎ হার্ট ফেল করে মারা যান, ওর মৃতদেহ তুলে আনতে গিয়েছিল। লোক সমাজে তো বলা যায় না জ্যাঠামশাই তার রক্ষিতার ফ্ল্যাটে প্রমোদরত অবস্থায় মারা গেছেন। বাড়ির কেউ আত্মহত্যা করলে লোকে যেমন ঢেকে ঢুকে ডাক্তারকে ভজিয়ে ন্যাচুরাল ডেথ সার্টিফিকেট লিখিয়ে নেয়, এবাড়ির ঘটনা তার চেয়ে কিছু তফাত ছিল না। স্বাভাবিক মৃত্যু ঘোষণা না করলে নিন্দে উঠবে, আত্মীয় প্রতিবেশীরা হাসাহাসি করবে, নানান রকম গল্প ছড়াবে, তাছাড়া সম্পত্তিগত ঝামেলা তো আছেই। সেদিন রাত্রে নিজেই সে খুব উত্তেজিত ও বিচলিত ছিল, ভালো করে বিনা পানিকেও দেখেনি। এটুকু মনে পড়ে সেদিন বিনার পরনে রঙিন শাড়ি ছিল, মাথায় সিঁদুর ছিল। ও অনুমান করছে, আজ দেখছি কালো পাড় ধুতি, মাথায় ঘোমটা, ঠোঁটে রং নেই, একদম অন্যরকম, বিষণ্ণ, বয়স 40 পার হয়েছে। সেদিনও মনে হয়েছিল তার, আজ আরও বেশি করে মনে হচ্ছে। কোনো কথাবার্তা না বলে বসিয়ে দিলে মাসি পিসি বলে চালিয়ে দেওয়া যায়, কথাটা ভেবে ওর একটু হাসি পেল এবার। আবার মনে হলো, আচ্ছা গণিকারাও তো মানুষ, স্বাভাবিকভাবেই ওরা কারো মাসি, কারো পিসি, এমনিতেও তো হতে পারে। অভ্র চেয়ে আছে দেখে বিনা পানি কথা বলল, তোমার কাছে পরামর্শ নিতে এলাম বাবা। বাবা? অভ্রর মন খুব সংস্কারাচ্ছন্ন নয়, তবু কি বিসহ্য শোনালো কথাটা। মেয়ে ছেলেটা কি চায়? ও একটু নিষ্পৃহ কণ্ঠে জিজ্ঞেস করল, কি বিষয় বলুন। আমি যে ওই বাসায় আর টিকতে পারছি না একা, উনি যতদিন বেঁচে ছিলেন আসা যাওয়া করেছেন, খরচপত্র জুগিয়েছেন, এখন আমি কোথায় যাব? তা আমি কি করতে পারি বলুন। একটা কিছু বিহিত ইচ্ছে করলে নিশ্চয়ই করতে পারো বাবা। এবার অভ্র সত্যি বিরক্ত হল, সঙ্গে উকিল নিয়ে কেউ অনুগ্রহ চাইতে তো আসে না, নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে, মেয়ে ছেলেটা ভাঙছে না। বেশ ভেবে চিনতে ও কিছু কাটা কাটা কথা শুনিয়ে দিল। এবার দেখুন, আপনাকে আমি চিনি না, আমাদের পরিচিত জ্যাঠামশাই ছিলেন আজীবন অবিবাহিত, সজ্জন, গৃহস্থ, পরোপকারী, তার অন্য পরিচয় আমরা জানি না, জানতে চাইও না। কিন্তু নিজেই তো তুমি ওকে ওখান থেকে তুলে নিয়ে এলে বাবা, এ ঘটনা তো মিথ্যে নয়, বানানো নয়। সেটা আমাদের দুর্ভাগ্য। অভ্র অন্যদিকে তাকিয়ে জবাব দেয়, আপনি যদি কোনো খবরাখবর না দিয়ে আমায় লজ্জাকর অবস্থায় না ফেলে নিজেই ওর সৎকারের ব্যবস্থা করতেন, তাহলে তা কী করে হয় বাবা? বিনা পানি যেন আঁতকে ওঠে,
বংশের ছেলে থাকতে উনি আমার হাতের আগুন পাবেন, সে কি হয়? তাহলে আমি যে পাতকি হতাম, নরকেও আমার ঠাই হতো না গো। সিগারেট নিভিয়ে দিল অভ্র, কনুনিয়ের চাপ দিল চেয়ারে, ওঠার ভঙ্গি করল। যাক, যা হবার হয়ে গেছে তা নিয়ে এখন ঘাঁটাঘাঁটি করে তো লাভ নেই, ওসব ভুলে যাওয়াই ভালো। এবার হরিসাধন তরফ তার মুখ খুলল, অভিব্যক্তিহীন মুখ। ভুলে যেতে চাইলে কি বলা যায় অভ্রবাবু? প্রথম থেকেই লোকটাকে অপছন্দ করেছে বলে না অন্য কোনো কারণে অভ্র জানে না, মনে হলো লোকটার দাঁতগুলো একটু বেশি হলদে, ছোপ ধরা। অভ্রর মনে হলো ওর মুখে নিশ্চয়ই খুব দুর্গন্ধ। কেন বলুন তো? কারণ সুশোভন চৌধুরী বিনা পানিকে বিবাহ করেছিলেন, তার অবর্তমানে তার বিষয় সম্পত্তি তো ওরই ওপর বর্তাবে, সেই জন্যেই। ও আচ্ছা, বুঝেছি। এবার অভ্র হরিসাধনের আসার আসল কারণ যেন বুঝতে পেরেছে। দেখুন, আমি বিশ্বাস করি না উনি কাউকে বিয়ে করেছিলেন। কোনো বাজারের মেয়ের ঘরে কঘন্টা কাটালেই তার সঙ্গে মানুষের বিয়ে হয়ে যায় না, বলুন তো? কটু কথাটা বলল বটে, কিন্তু বলেই ওর কানে বিশ্রী ঠেকেছে। অথচ কোনো উপায় ছিল না, এখনো ব্ল্যাকমেলের সম্মুখীন, জোচ্চুরির মোকাবিলা করছে। হিংসায় বিশ্বাসী হলেও এই পরিস্থিতির মধ্যে মাথা ঠান্ডা রাখতে হবে, রাগারাগি করা চলবে না, কথা বলতে হবে স্পষ্টভাবে। বিনা পানি কি বলতে গিয়ে থেমে গেল, ওর গলা বুঝে আসছে। না, এ কথা ঠিক নয়। হ্যাঁ, আমি গেরস্থ ঘরের মেয়ে নই, এ কথা ঠিক, কিন্তু আজ 10 বছর আমি ওকে ছাড়া আর কাউকে চিনতাম না, জানতাম না। 10 বছর আমি ওর সেবা করেছি, বিশ্বাস করো। অভ্র নিজেকে শাসালো, কাতর হলে চলবে না, তুমি শত্রুর সামনে দাঁড়িয়ে। অর্থাৎ আপনি ওর রক্ষিতা ছিলেন, তাতে কি সম্পত্তিতে অধিকার জন্মায়? না, তা জন্মায় না। তবে যা বলছিলাম, বিনা পানি তো সুশোভন চৌধুরীর স্ত্রী, ম্যারিড ওয়াইফ, সুতরাং এ তো জালিয়াতি, আমি বিশ্বাস করি না। আলোচনাটা এই জায়গায় পৌঁছবে একসময়, হরিসাধন তা জানত, তাই সেরকম অভিব্যক্তিহীন গলায় জানিয়ে দিল, সার্টিফিকেট আছে, জাল সার্টিফিকেট। অভ্র রেগে গেলেও তা প্রকাশ করছে না কথা শুনে। ইচ্ছে হলে কোর্টে গিয়ে ক্লেম করুন, আমি কোর্টের বাইরে নিয়ে কোনো কথা বলতে রাজি নই, সরি। উইল আছে, হরিসাধন ব্রিফড হয়ে এসেছে। অভ্র মনে মনে বলল, আমিও কাঁচা ছেলে নই, জাল উইল, সব জাল। রেজিস্টার্ড। এটা শুনে অভ্র এবার চমকাল, এত আটঘাট বেঁধে নেমেছে এরা, কই দেখি। এবার অভ্র যেন নরম হলো একটু, বা কঠিন হলো, যাচাই করতে চাইল, সব জাল ও প্রমাণ করে দেবে এ বিশ্বাস ওর আছে। হরিসাধন কোটের পকেট থেকে দুটো মোটা কাগজের তাড়া বার করল। এগুলো মূল ডকুমেন্টের ফটোস্ট্যাট কপি, অরিজিনালগুলো আমার সেফে আছে, আপনি নিশ্চয় ওর হাতের লেখা চিনবেন। দুটো ডকুমেন্টেরই উইটনেস আছে, আমি, আমার সইও আছে ওতে। অভ্র মনে মনে বলল, তুমি হরিসাধন তরফদার একটি আস্ত হারামজাদা। কাগজ দুটো ওর হাত থেকে নিয়ে নাড়াচাড়া করে দেখল। জ্যাঠামশাইয়ের সই বলেই মনে হচ্ছে, তবে ওর সন্দেহ হয় দুর্বল মুহূর্তে ওকে দিয়ে লিখিয়ে নেওয়া হতে পারে, জাল সইও হতে পারে, কে জানে। ওপর ওপর দেখে কাগজ দুটো ফেরত দিয়ে দিল হরিসাধনকে। ফটোস্ট্যাট কপি না হয়ে মূল ডকুমেন্ট হলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলত, তাই ঘোরেল হরিসাধন তরফ তার অরিজিনালগুলো নিয়ে আসেনি, ওর সেফে রেখেছে। অভ্র এবার মরিয়া, কোর্ট ছাড়া এর মীমাংসা হবার নয়, বোঝা যাচ্ছে জল অনেক দূর করাবে। মেয়ে ছেলেটা এই বাড়ি, জ্যাঠামশায়ের অন্যান্য সম্পত্তি, কোম্পানির শেয়ার ইত্যাদি কাগজপত্রের উত্তরাধিকার দাবি করবে, অর্থাৎ অভ্রকে বাড়ি ছাড়া করবে। কি ষড়যন্ত্র! জ্যাঠামশাই কি এত ক্রূর, এত জোচ্চর হতে পারতেন? এখন কি বক্তব্য আপনাদের? বিনা পানির মুখের দিকে চেয়ে প্রশ্নটা ছুড়ল অভ্র। ডকুমেন্ট নিয়ে এতক্ষণ যে কথাবার্তা হচ্ছিল বিনা তাতে যোগ দেয়নি, শুনছিল চুপ করে, উসখুস করে উঠছিল এক একবার। হরিসাধন কিছু বলার আগে এবার বিনা পানি জবাব দিল,
বিষয় সম্পত্তি নিয়ে আমি কি করব বলো বাবা? আমার তো কেউ নেই, ওসবে আমার প্রবৃত্তিও নেই। এবার বিস্মিত হলো অভ্র, এ কোন নতুন চাল দিচ্ছে? লোক লজ্জার ভয়, মানুষটা কোনোদিন আমার বদ্ধ সমাজের মুখ দেখালো না গো। গলা কাঁপছিল বলতে গিয়ে শেষকালে কেঁদেই ফেললো বিনা পানি। আমি কিছু বুঝতে পারছি না, হাল ছেড়ে দেয় অভ্র। এত প্রস্তুত হয়ে আসা সত্ত্বেও বিনা পানি সব ভণ্ডুল করে দেবে হরিসাধন ভাবেনি। মেয়ে মক্কেল নিয়ে এই হয় মুশকিল। হরিসাধন বিনা পানির দিকে কটমট করে চাইল, একবার বকুনি দিল। এসব কি ছেলে মানুষই হচ্ছে? কাজের কথা বলতে আসে, কাজের কথা বলো, কান্নাকাটি কিসের জন্য এর মধ্যে? বিনা পানি কাঁদছে, চোখ মুচ্ছে বারবার ধুতির কোণ দিয়ে। আমাকে আমাকে এখানে একটু ঠাই দাও, এইটুকু ভিক্ষে চাইতে এসেছি, বিষয় সম্পত্তি টাকা করি আমার কিছু চাই না বাবা। শুনে হরিসাধন প্রায় বিমূঢ়, রাগে ফুঁসছে, গ্রাহ্য না করে বিনা বলে চলে। শুধু তোমাদের সঙ্গে একটু থাকতে চাই, তোমাদের সংসারে দাসীবাদী করে রেখো আমি সব সইব, কিন্তু আমাকে ওই জায়গা থেকে চলে আসতে দাও বাবা। একটু দম নিল বিনা পানি, অভ্রর দিকে চেয়ে আছে একদৃষ্টে, কথা বলার ভাষা পাচ্ছে না। তুমি তো বাবা ওকে তুলে এনে মান বাঁচিয়েছ, এ বুড়িটাকে উদ্ধার করবে না? এরপর বিনা যা বলল তা গণিকার মুখের কথা নয়। আমার কেউ নেই বাবা, তবু এই বাড়িতে থাকতে দাও, যদি ওর কাছাকাছি একটু থাকতে পারি বাবা। হরিসাধন চোখ রাঙিয়ে ঝাঁঝিয়ে উঠল, এবার চেয়ারের হাতলে চাপড় মেরে বলল, এইরকম তো কথা ছিল না, হ্যাঁ এসব কি হচ্ছে বিনা? বিনাকে থামানো যাবে না, সে যেন মনস্থির করে ফেলেছে ওই নোংরা পরিবেশ ছাড়বে, কিংবা মনস্থির করেই এসেছিল, উকিলকে বলেনি। তুমি চুপ করে থাকো বাবা, হরিসাধন অনেক পয়সা খেয়েছো ওর কাছে, আমাকেও সর্বশান্ত করতে চাও নাকি? বিনা বেশি ভালো মানুষই দেখিও না, তোমাকে তো আমি চিনি। হরিসাধন উঠে দাঁড়িয়েছে, আঙুল তুলে কথা বলছে বিনার সাথে। বিনাও বেপরোয়া হয়ে উঠেছে, কান্না ভেজা গলাও শুকিয়ে গিয়েছে এক মুহূর্তে। তোমার যা খুশি তুমি করতে পারো উকিল সাহেব, বলতে গিয়ে কাশি উঠে এলো। আমি যদি এ বাড়িতে একটু মাথা গোজার টাই পাই, কাউকে তো আকা করি না, যদি নাও পাই আমি বিক্ষে করবো, কিন্তু ওর বংশধরকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করবো না। ঠিক আছে, আমি তাহলে চললাম। হরিসাধন এবার দরজার দিকে পা বাড়ায়, তোমার যা খুশি তুমি করতে পারো, আমার দায় নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাগজটা রেখে যান। অভ্র পিছু ডাকল, হঠাৎ ওর মনে পড়ায় নিজে দরজার কাছে এগিয়ে গেল। আর শুনুন, অরিজিনালগুলো একে পৌঁছে দেবেন, আপনার বিলটাও দিয়ে দেবেন, তারপর দেখা যাবে। বেরিয়ে গিয়েও ফিরে এলো হরিসাধন তরফদার, দরজা দিয়ে ঢুকে বসে থাকা বিনা পানিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, নিজে নিজে ফিরতে পারবে তো? উকিলের গলায় আবার মমতা, সোনার পাথর বাটি। অভ্র একটু কৌতুক বোধ করে, নাকি মক্কেল যাতে একেবারে হাতছাড়া না হয়ে যায় তার চেষ্টা। যাই হোক, অভ্র এর উত্তর দেয়, আপনি ভাববেন না আমি ওকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। হরিসাধন চলে যাবার পর অভ্র ভালো করে আবার বিনা পানির মুখের দিকে চেয়ে দেখল, মন থেকেও সন্দেহ যাচ্ছে না মেয়ে ছেলেটা কি অভিনয় করছে, কিছু বোঝা যাচ্ছে না। দেখুন, ব্যাপারটা বেশ জটিল, তো চট করে এর মীমাংসা হওয়া মুশকিল, বুঝলেন কি না? তাহলে আমাকে একটু ভাবতে সময় দিন। অস্বস্তি বোধ করছে অভ্র, আবার একটা সিগারেট ধরালো। পায়চারি করছে ঘরে, একটু পরে সাবধানে আস্তে আস্তে জানায়, তাছাড়া সত্যি কথা বলতে কি এই কপিগুলো সলিসিটারকেও দেখাবো, আর যতদিন না এসপার ওসপার কিছু হচ্ছে ততদিন
ততদিন আপনার ফ্ল্যাটের ভাড়া, অন্যান্য খরচ আমি চালিয়ে যাব, নিশ্চিন্ত থাকুন। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ল অভ্র, বিনার দিকে চেয়ে তৃহস্বরে বলল, তবে যদি ব্যাপারটা জাল প্রমাণিত হয় তবে আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো, এর তাও জানিয়ে রাখছি। তোমার যা ইচ্ছা তুমি করো বাবা, যেভাবে চাও আমায় পরীক্ষা করো। বুকে হাত দিয়ে বলছি তোমায়, জোর চুরি আমি করিনি, কোনোদিন করব না। আমি অভাগী, তাই আজ আমার এই দশা। কি মনে করে অভ্র ভেতরে যাবার জন্য দরজা অবধি এগোলো। আমি একটু আসছি। তিনটে বাজে প্রায়, গিয়ে দেখলো উজ্জয়িনী চুপ করে বসে বই পড়ছে। খেতে দিয়ে দাও, খিদে পেয়েছে, আর একজন আমাদের সঙ্গে খাবেন। উজ্জয়িনী শোবার ঘর থেকে বেরিয়ে এলো খাবার জোগাড় করতে, একবার বসার ঘরের দিকে চোখ ফিরিয়ে দেখলো বিনাকে। কে গো ওই মহিলা? বসার ঘরে ফিরে যেতে যেতে অভ্র ফিসফিস করে উত্তর দেয়, পরে বলব, এখন কিছু জানতে চাও না। কেন যে অভ্র লুকোচুরি করছে বুঝতে পারে না উজ্জয়িনী। ব্যাপারটা মৃত জ্যাঠামশাইয়ের সঙ্গে জড়িত, তবে সেটা কি বিশদভাবে ওর খুব জানতে ইচ্ছা করছে। উনি চলে যান, তারপর চেপে ধরবে অভ্রকে, না বলে যাবে কোথায়। শেষ হল শ্রী শরৎকুমার মুখোপাধ্যায়ের উপন্যাস সহবাসের দ্বিতীয় পর্ব। নমস্কার।